আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সুফিয়ান আজম আপনাদেরকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আমার আজকের ব্লগ আলভিনা গার্ডেন। সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্ধ ইউনিয়নে এই আলভিনা গার্ডেনটি অবস্থিত। এই গার্ডেনটির মালিক হচ্ছেন জনাব আব্দুর রব রুবেল সাহেব। গোলাপগঞ্জ উপজেলার নোয়াই দক্ষিণবাগ গ্রামের জনাব মকবুল আলী সাহেবের লন্ডন প্রবাসী ছেলে জনাব আব্দুর রব রুবেল 2021 সালে এই গার্ডেনের সূচনা করেন। প্রায় 17 একর জমির উপর এই আলভিনা গার্ডেন অবস্থিত। গোলাপগঞ্জের এই আলভিনা গার্ডেন বিনোদনের একটা নতুন মাত্রা যোগ করেছে। এটা মূলত একটি আনারস বাগান। এখানে প্রতিদিন অসংখ্য প্রকৃতি প্রেমী ভিড় জমাচ্ছেন, কেউ ছবি তুলছেন, কেউ টিকটক করছেন, কেউ ভিডিও করছেন, আবার কেউ বা দুলছেন নাগর দুলায়। এটা মূলত একটি আনারস বাগান হলেও এখানে রয়েছে মালটা, রয়েছে কফি বাগান এবং নানা ফুলের বাগান রয়েছে এখানে। আলভিনার চূড়ায় উঠলে চারিদিকের সবুজ পরিবেশ অত্যন্ত চমৎকার লাগে, আর তাছাড়া এখানে আনারসের জুস তো আছেই। তো বন্ধুগণ, বাচ্চাদের নিয়ে উঠার ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করবেন, কেননা যে কোনো সময় ঘটে যেতে পারে দুর্ঘটনা। টিলা কেটে কিন্তু উপরে উঠার সিঁড়ি করা হয়েছে, সুতরাং উপরে উঠার ক্ষেত্রে বৃষ্টির দিনে খুব সাবধানতা অবলম্বন করবেন। আর সবার প্রতি একটাই রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রবেশ মূল্য হচ্ছে 20 টাকা। রাইড রয়েছে এখানে, নাগরদোলা আছে, বাইকিং বোর্ড আছে, তারপরে বাচ্চাদের জন্যও ব্যবস্থা রয়েছে। সব মিলিয়ে মোটামুটি একটা চমৎকার জায়গা, যারা এখনও দেখেননি ঘুরে যাবেন। তো বন্ধুগণ, আজকে আমি আপনাদেরকে আলভিনা গার্ডেন দেখালাম। আগামীতে আরও কোনো ভিডিও আপনাদেরকে দেখাতে চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।